পৃথিবীতে প্রত্যেকটি মানুষই সৌন্দর্যতা পছন্দ করে, আর যখনই আমরা কোনো সুন্দর লেডিকে দেখি তখন আমরা সেই লেডিকে রাজকন্যার সাথে তুলনা করি। বর্তমান পৃথিবীতে এমন কিছু সুন্দর রাজকন্যা রয়েছে যাদেরকে সৌন্দর্যতার প্রতীক বলা হয়, এবং এই সকল সুন্দর রাজকন্যা পুরুষদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পুরো পৃথিবীর সবথেকে সুন্দর রাজকুমারীগুলোকে দেখতে চলেছি। তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো প্রথমে রয়েছে প্রিন্সেস এলিজাবেথ, তিনি হচ্ছেন বেলজিয়ামের রাজকন্যা। পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকুমারীদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের বড় মেয়ে এবং বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন তিনি। এই রাজকুমারী জন্মগ্রহণ করেছিলেন 25 অক্টোবর 2001 সালে। তার জন্মের সময় তার মা বাবা বেলজিয়ামের ডিউক এবং ডাচেস ছিলেন। বর্তমানে এই রাজকুমারীর উপাধি হচ্ছে ডাচেস অফ ব্রাবান্ট। 2013 সালে তার বাবা রাজগদি পান, তারপর থেকে তিনি বেলজিয়ামের রাজকুমারী হয়ে গিয়েছেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং তার সৌন্দর্যতায় মুগ্ধ অনেকেই। ছোটবেলা থেকে বাবা মার সাথে তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এবং বলা হয়ে থাকে তার ব্যবহার চরিত্র অনেক ভালো। মজার ব্যাপারটি হচ্ছে তিনি এখন সেনা প্রশিক্ষণ গ্রহণ করছেন। বেলজিয়ামে 170 জন অফিসারের সাথে তিনি সাধারণ একজন ব্যক্তির মতো ট্রেনিং গ্রহণ করছেন। তাকে ট্রেনিং করতে দেখে আপনার মনে হবে না যে সে একজন রাজকুমারী, এবং আপনারা বুঝতেই পারছেন তিনি সুন্দরী হওয়ার পাশাপাশি একজন পরিশ্রমী ব্যক্তি। রাজকুমারী এলিজাবেথ হচ্ছেন রূপে গুণে একেবারেই পারফেক্ট। তো আপনারা যারা সিঙ্গেল রয়েছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, রাজকুমারীর সম্পদের ব্যাপারটি হচ্ছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $5 মিলিয়ন বা 50 কোটি টাকা। তো এরপরে রয়েছে নরওয়ের রাজকুমারী ইনগ্রিড আলেকজান্ড্রা। পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকন্যাদের মধ্যে নরওয়ের রাজকুমারীকে অন্যতম ধরা হয়। রাজকুমারী ইনগ্রিড জন্মগ্রহণ করেছিলেন 2004 সালে। রাজকুমারী আলেকজান্ড্রা ক্রাউন প্রিন্স হ্যাকন এবং ক্রাউন প্রিন্সেস ম্যাকমেরিনের বড় সন্তান। এই রাজকুমারী লেখাপড়ায় যেমন ব্রিলিয়েন্ট, ঠিক তেমনি তার সৌন্দর্যতার প্রশংসা রয়েছে দেশজুড়ে, এবং বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $5.5 মিলিয়ন বা 60 কোটি টাকা। এরপরে রয়েছে প্রিন্সেস লিওনর অফ স্পেন, এই সুন্দরী লেডি হচ্ছে স্পেনের রাজকুমারী। পুরো স্পেন দেশটিতে তার অনেক সুনাম রয়েছে, তার সৌন্দর্যতা দেখলে সত্যি আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। তিনি হচ্ছেন স্পেনের বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপের বড় মেয়ে, তিনি হচ্ছেন স্পেনের পরবর্তী উত্তরাধিকারী। এই রাজকুমারী জন্মগ্রহণ করেছিলেন 31 অক্টোবর 2005 সালে স্পেনে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। বর্তমানে এই রাজকুমারী ওয়েলসের একটি স্কুলে পড়াশোনা করছেন, সেখানে পৃথিবীর বিভিন্ন রাজ পরিবারের সদস্যরা পড়াশোনা করে থাকে। এই রাজকুমারীর সৌন্দর্যতার প্রশংসা করেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তার নীল চোখের মণি তার সৌন্দর্যতা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকন্যাদের মধ্যে শ্রেষ্ঠ নন, পৃথিবীর সবথেকে সুন্দরী লেডিদের মধ্যে তিনি অন্যতম। তার সৌন্দর্যতার পাশাপাশি তার অসাধারণ রেজাল্টের প্রশংসা করেছেন অনেকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $10 মিলিয়ন বা 110 কোটি টাকা। এরপরে রয়েছে প্রিন্সেস অ্যালেক্সিয়া অফ নেদারল্যান্ড। পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকুমারীদের মধ্যে নেদারল্যান্ডের রাজকুমারী অ্যালেক্সিয়া থাকবে অন্যতম স্থানে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 2005 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 18 বছর। কিন্তু আমার মাথায় ঢুকছে না বেশিরভাগ রাজকুমারী 2000 সাল থেকে 2005 সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আসলে এই ব্যাপারটি কোইন্সিডেন্ট হতে পারে। তিনি হচ্ছেন রাজা উইলিয়াম আলেকজান্ডারের দ্বিতীয় সন্তান। এই রাজকুমারীর আরও 2 জন বোন রয়েছে, একজন হচ্ছে রাজকুমারী ক্যাথরিনা, আরেকজন হচ্ছে রাজকুমারী আরিয়ান। রাজকুমারী অ্যালেক্সিয়া ট্রাভেল এবং অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করেন। তার সৌন্দর্যতার পাশাপাশি বেশ গুণও রয়েছে। এই রাজকুমারী পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। বর্তমানে এই রাজকন্যা হাই স্কুলে লেখাপড়া করছেন। তার বিশেষ কিছু গুণ হচ্ছে তিনি নাচতে পারেন, গাইতে পারেন, এমনকি ভায়োলিন বাজাতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $11 মিলিয়ন বা 120 কোটি টাকা। এরপরে রয়েছে প্রিন্সেস অফ দুবাই। পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকন্যাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সবথেকে চর্চাতে থাকে দুবাইয়ের রাজকন্যা শেখা মেয়েরা। প্রিন্সেস শেখা মেয়েরা হচ্ছে দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে। শেখা মেহরা যেমন সুন্দর তেমনই তিনি লাক্সারিয়াস জীবনযাপন করে থাকেন। তার বিলাসী জীবনযাপন দেখে যে কারো চোখ ধাঁধিয়ে যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1994 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। তিনি সবথেকে বেশি পছন্দ করে থাকেন ঘোড়া চালাতে।
তার কালেকশনে পৃথিবীর সবথেকে দামি দামি ঘোড়া রয়েছে। তাছাড়া শিখা মেহরার এমন কিছু সোনার গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তার এক একটি লাক্সারিয়াস গাড়ির মূল্য 80 কোটি থেকে 100 কোটি টাকা হয়ে থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে এই রাজকুমারী উত্তরাধিকার সূত্রে মোট সম্পত্তি পেয়েছে $1 বিলিয়ন। বাংলাদেশী টাকায় মোটামুটি 11,000 কোটি টাকা। শেখা মেহরাকে বলা হয় পৃথিবীর সবথেকে ধনী রাজকুমারী। এরপরে রয়েছে প্রিন্সেস মাকো অব জাপান। পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকুমারীদের মধ্যে অন্যতম স্থানে থাকবে জাপানের প্রিন্সেস মাকো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1991 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। জাপানের রাজ পরিবারের সদস্যরা যে স্কুলে লেখাপড়া করেন, এই রাজকুমারীও সেই স্কুলে লেখাপড়া করেছেন। তবে ইউনিভার্সিটিতে পড়ার জন্য তিনি তার পরিবারের প্রথা লঙ্ঘন করেন। এরপর তিনি জাপানের রাজধানী টোকিওতে একটি ইউনিভার্সিটিতে এসে ভর্তি হন। 2012 সালে এই রাজকুমারী একটি সাধারণ ছেলের প্রেমে পড়েন। এরপর তাদের সম্পর্ক আস্তে আস্তে দৃঢ় হয়। কিন্তু জাপানের নিয়ম অনুযায়ী রাজ পরিবারের কোনো সদস্য সাধারণ ঘরের কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু ভালোবাসার টানে এই রাজকুমারী তার পদবী ছেড়ে দিয়ে ওই সাধারণ ঘরের ছেলেকে বিয়ে করে। জাপানের এই রাজকুমারীর ভালোবাসার স্টোরি যেন সিনেমাকেও হার মানাবে। এরপরে রয়েছে প্রিন্সেস এস্টেল অফ সুইডেন। পৃথিবীর সবথেকে সুন্দরী রাজকন্যার মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে সুইডেনের রাজকন্যা। রাজকন্যা এস্টেলের বয়স মাত্র 11 বছর। এই রাজকন্যা হচ্ছে রাজা ড্যানিয়েলের একমাত্র সন্তান, যার কারণে সুইডেনের পরবর্তী উত্তরাধিকার হচ্ছে এই রাজকন্যা। ছোটবেলা থেকেই এই রাজকন্যা অনেক পরিপাটি এবং ক্লাসিভাবে চলাফেরা করে, এই কারণে দেশ জুড়ে তার অনেক প্রশংসা রয়েছে। এই রাজকুমারী দেখতে অনেক কিউট এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $5 মিলিয়ন বা 50 কোটি টাকা। এরপরে রয়েছে প্রিন্সেস গ্যাব্রিয়েলা অফ মোনাকো। পৃথিবীর সবথেকে সুন্দর রাজকুমারীদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে মোনাকোর প্রিন্সেস গ্যাব্রিয়েলা। মোনাকোর এই রাজকুমারীর বয়স মাত্র 4 বছর। এই রাজকন্যা রাজা অ্যালবার্টের প্রথম সন্তান। তবে মজার ব্যাপারটি হচ্ছে এই রাজকন্যার একটি যমজ ভাই রয়েছে, যার নাম হচ্ছে প্রিন্স জ্যাকাস। যেহেতু দুই ভাই বোন যমজ, তাই প্রায় সময় তারা একই ধরনের কাপড় পরে থাকে। এরপরে রয়েছে প্রিন্সেস সালমা অফ জর্ডান। পৃথিবীর সবথেকে সুন্দর এবং কিউট রাজকুমারীদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে জর্ডানের রাজকন্যা সালমা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 2000 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 23 বছর। এবং প্রিন্সেস সালমার দুজন ভাই রয়েছে। তার বড় ভাই হোসেন হচ্ছে জর্ডানের ক্রাউন প্রিন্স। যেমনটা দেখতে পাচ্ছেন, প্রিন্সেস সালমা অনেক সুন্দরী। তার সৌন্দর্যতার প্রশংসা চারিদিকে রয়েছে। সুন্দরী হওয়ার পাশাপাশি প্রিন্সেস সালমা অনেক মেধাবী। মজার ব্যাপারটি হচ্ছে এই রাজকুমারী জর্ডান আর্ম ফোর্সের সাথে যুক্ত আছে। তিনি জর্ডান আর্ম ফোর্সেসের প্রথম এমন নারী যিনি ফাইটার জেট প্লেন চালিয়েছেন। আপনি একবার চিন্তাভাবনা করুন, এত সুন্দরী একজন রাজকুমারী ফাইটার জেট প্লেন চালাচ্ছে। সত্যি এই রাজকুমারী একটি বড় হিস্টোরি করেছে। এরপরে রয়েছে কুইন জেটসুন পিমা ভুটান। ভুটানের এই রানী দেখতে অনেক সুন্দর। বর্তমানে এই রানীর বয়স 33 বছর এবং ভুটানের সবথেকে সুন্দর লেডির মধ্যে তাকে অন্যতম ধরা হয়। এই রানী ভুটান এবং ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন, এরপরে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন লন্ডন থেকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $7 মিলিয়ন বা 75 কোটি টাকা। তো এরপরে রয়েছে প্রিন্সেস হাজা হাফিজা বলখিয়া ফোর। পৃথিবীর সবথেকে সুন্দর রাজকন্যাদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্রুনাইয়ের এই রাজকন্যা। যেমনটা জানেন, তার বাবা হাসানাল বলখিয়া পৃথিবীর সবথেকে শৌখিন মানুষদের মধ্যে একজন এবং তার কালেকশনে পৃথিবীর সবথেকে বেশি গাড়ি রয়েছে। তার বাবা যদি এমন বিলাসী হন, তাহলে মেয়ে কেমন বিলাসী হবে তা আপনি বুঝতে পারছেন। তো এরপরে রয়েছে সৌদি প্রিন্সেস আমিরা আল তাওয়েল। পৃথিবীর সবথেকে সুন্দর রাজকন্যাদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে সৌদি আরবের রাজকন্যা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1983 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তিনি দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার মতো খোলামেলা জীবনযাপন করতে পছন্দ করেন এবং আপনি দেখতেই পাচ্ছেন, তিনি সৌদি আরবের মতো দেশের রাজকন্যা হয়েও হিজাব পালন করেন না। তিনি বিয়ে করেছিলেন 2008 সালে সৌদির বিখ্যাত বিজনেসম্যান এবং ইনভেস্টর আল ওয়ালিদ বিন তালালকে। কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে 2013 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তো যাই হোক, পৃথিবীর এ সকল সুন্দরী রাজকন্যাদের মধ্যে আপনার কোন রাজকন্যাকে সবথেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।